কোনোদিন গুগল ম্যাপের উপর ভরসা রাখবেন না, গুগল ম্যাপের উপর ভরসা রেখে ভুলভাল রাখবেন। তো হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকে তোমাদেরকে একটা নতুন মেম্বারের সাথে পরিচয় করিয়ে দিই, চলে এসো। হাই, আমার নাম হচ্ছে শুভজিৎ ভর, আমি হচ্ছে দেবজিৎ ভরের ভাই। তো তোমরা যাকে দেখেছিলে, হ্যাঁ, তার ভাইও। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গা, সেটার নাম হচ্ছে চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারি। ওখানে অনেক রকম পাখি, অনেক রকম বাটারফ্লাইজ, অনেক রকম অনেক প্রজাতির পাখি আর কি দেখা যায় ওখানে। তো এইখানে ভাবলাম আজকে তোমাদেরকে নিয়ে যাই। তো জায়গাটা লোকেটেড হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায়, আর ওই জায়গাটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঠিক তার অপোজিটে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একদম সামনে। ওখানে গেলে কাউকে জিজ্ঞেস করলেই তোমরা জায়গাটায় যেতে পারবে। সো চলো যাওয়া যাক, লেটস গো। আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় কি তুমি কোনোদিন আগে গেছিলে? না, কোনোদিন আমি যাইনি আগে, এইটাই আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। তুমি কিভাবে যাচ্ছ? ম্যাপ ছাড়া যাচ্ছি, আগে দেখে নিয়েছিলাম, রাস্তাটা চিনি। তো এরপরে যখন লাগবে তখন ম্যাপটা খুলে নেব। দেখা গেল ভুল রাস্তায় চলে গেল, আমরা চলে গেছি বাসা। আমরা কোথায় আছি? মুকুন্দপুর। মুকুন্দপুর, মুকুন্দপুর চলে আসলাম। কাগজপত্র ছাড়া বা লাইসেন্স ছাড়া বা এনিথিং ডকুমেন্টস ছাড়া গাড়ি চালানো উচিত। আর হ্যাঁ, অবশ্যই হেলমেট ছাড়া, প্রোটেকশন সবসময় লাগে। এই জায়গায় দাদা একটু দাঁড়িয়েছে, এই জায়গায় আমাকে একটু দাঁড়াতে হয়েছে, কারণ এখন গুগল ম্যাপ, গুগল বাবা জীবন আমাদেরকে একটুখানি পথ দেখাবে, না হলে আমরা চিনতে পারবো না। তো আমার কিছুটা দেখে কি মনে হচ্ছে জানো, যেন বড়নগরে আমাকে নিয়ে চলে এসছে। এটা কোন জায়গা? গুগল ম্যাপের উপর ভরসা রাখবেন না, গুগল ম্যাপের উপর ভরসা রেখে ভুলভাল। কিন্তু যাই হোক, একটা জায়গা, ভালো জায়গা, খুব সুন্দর, ছোটর মধ্যে খুব সুন্দর, এখানটা গার্ডেনের মতো সুন্দর করেছে জায়গাটা। কোনোদিন গুগল ম্যাপের উপর ভরসা রাখবেন না। একজনের বাড়ির ভেতর ঢুকে যাচ্ছিলাম দাদাকে নিয়ে, তো তোমার কি মনে হয়? আরে আর কি বলবো, তো আমরা আছি এখন নরেন্দ্রপুর রোডে, যেটা আমি জানিও না কোথায় তোমরা নরেন্দ্রপুর। আমি আসিও ঠিক করে দিই, দাদা এসেছে। হবে, তুমি কতবার এসেছো নরেন্দ্রপুর? আমি একবারও আসিনি জীবনে, ফার্স্ট টাইম আসছি নরেন্দ্রপুরে।
আমাদের দুজনেরই আশা হয় এইটা জায়গাটা। ধরো ধরো, তো আমরা চলেছি রামকৃষ্ণ মিশন আশ্রমের পাশে। তো যারা যারা চিন্তামণি বার্ড স্যাংচুরিতে যেতে চান, তারা পেছনে দেখতে পারছেন যে দেখালাম আপনাদেরকে যে রামকৃষ্ণ মিশন আছে। তো রামকৃষ্ণ মিশনের এই পথটা ধরে আসতে পারেন। বলছি কাকা, বার্ড স্যাংচুরি কি বন্ধ? না না, খোলা খোলা আছে। 120 টাকা পার হেড বলছে, 120 টাকা পার হেড, 120 টাকা খোলা আছে। আমি তো ভেবেছিলাম বন্ধ আছে, তালা দেখে খোলা আছে। এখানে দাদা টেনশনে পড়ে গেল। দেখি এটিএম আছে নাকি আশেপাশে। কাকা, এখানে আশেপাশে কোনো এটিএম আছে? এখানে এটিএম নেই, এটিএম তোমার রাজপুর যেতে হবে না নরেন্দ্রপুর যেতে হবে। রাজপুর নয় তো নরেন্দ্রপুর, এই মাঝখানে যাওয়া যাবে না? এই তো দূর বাঁ দিকে নরেন্দ্রপুর, ডান দিকে রাজপুর। এটিএম খুঁজতে বেরিয়েছি আমরা, টাকার আমাদের কমতি হচ্ছিল, বিকজ ভেবেছিল দাদা এখানে গুগল পে ইউজ হয় অনলাইন পেমেন্ট, তো এখন তো হচ্ছে না অনলাইন পেমেন্ট। তো আমরা যাচ্ছি, দাদা টাকা বার করবে, এখানে আশেপাশে কোথাও এটিএম খুঁজছি। কতটা দূর এসে এটিএম পাওয়া গেছে। তো শুভজিৎ এখন টিকিট কাটছে, খুবই টেনশনের মধ্যে আছে মানুষটা। বলছি ভেতরে আবার সাপ টাপ নেই তো? না, সাপ আছে। ওয়াও, ভেরি ডেঞ্জারাস। তো আমরা এবার ঢুকছি গেটের ভেতর। এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তো যে কোনো একটা পথ চুজ করতে হবে। দেখি দাদাভাই গেছে এখানটায়, আসুক। দাদাভাই চলে এসেছে, ভেতরে মাস্ক খুলে যাবে, এবার মাস্কটা খুলে দিয়ে আসতে পারে। এখানে এখানটায় নানা রকম পাখি দেখা যায়, যেহেতু জানতে পেরে গেছে এখানটা শুভজিৎ আসছে, তো প্রত্যেকটা পাখি বাড়িতে ঢুকে পড়েছে। এখানটা একটা মাটির ঘর দেখতে পাচ্ছি, কুড়ে ঘর যেটাকে বলে। এই দেখুন কুড়ে ঘরটা। দাদা হারিয়ে যেও না, তোমাকে খুঁজতে হবে। কোথায় চলে গেল? এখানটায় এতগুলো প্রজাতির পাখি, এখানটা অর্ধেক ওই একটা আউল, মাছরাঙা, কামরাঙা, জানি না কী কী পাখি আছে। এখানটা মনে হয় সামনে একটা লেক আছে। আমার যেতেও ভয় লাগছে, কারণ বলা যায় না কোনখান দিয়ে সাপে এসে ছোবল মেরে দেবে। এখানটা এক্ষুনি পিজলে যাচ্ছিল দাদা। দাদা দাদা এখানটায় চিন্তামণি দেশে চিন্তায় ফেলে দেবে আমার। এখানটায় ম্যাপ দিয়েছে, তো এখানটায় বার্ড প্লেস, তো আপনারা দেখে নিন। তোমরা এখানে আসতে পারো, খুবই মানে সুন্দর জায়গা, আর খুবই ন্যাচারাল টাইপের একটা জায়গা। নানান রকম বার্ডস দেখা যাবে, নানা রকম বার্ডসের সাথে সাথে নানা রকম প্রজাতির স্নেকও আছে। এই ভয়তেই আমি কোথাও
এখন একটু পার আছে বেশি ঝোপঝাড়ে না যাওয়াই ভালো বেশি ঝোপঝাড়ে না যাওয়াটাই ভালো হবে এটা খুবই সুন্দর প্লেসটা লাগছে আমার খুবই সুন্দর একটু পাখি দেখতে পেয়েছি কি ধরনের পাখি কিন্তু আছে অনেক রকম পাখিই আছে কিন্তু তোমাদেরকে দেখানো যাবে কিনা চেষ্টা করব দেখানো দেখো চলো আগে দিই সাবধানে এটা খুবই একটা সুন্দর একটা জায়গা এখানে একটা খুবই দারুণ একটা জায়গা আছে মানে নিচ থেকে জায়গাটা উঠছে উপর দিকে তোমাদেরকেও দেখাচ্ছি বাগান আচ্ছা এখানটা কোনো জলাশয় আছে মনে হয় হ্যাঁ জলাশয় আছে এইটা না ওইটা ছিল ডোঙা আর এটা হচ্ছে সেই জলাশয় একটা পাখি ওইখানটা আছে ওটা কি পাখি বলা যাবে ওইখানটা ওই তো ওই দেখো ময়ূরের মতো পালক নিয়ে পাখিটা পাখিটার ভিডিওটা আসছে না পাখিটা লুকিয়ে পড়ছে লুকিয়ে পড়ছে লজ্জাপতি পাখি পাখির নামকরণ হয়ে গেল লজ্জাপতি পাখি তো আমরা শুধু ভেবেছিলাম এখানটায় পাখি আছে আর সাপ আছে এখানটা আরো নানা রকম প্রাণী আছে বলা যায় না ভেতরে ঢুকলেই উপরে সাপের ছবি পেয়ে যাবেন এখানটা দেখছেন এখানটা আবার এই এই প্রাণীটা আছে শিয়াল পুরো জঙ্গল বুক বানিয়ে এই প্রাণীটাকে আমার খুব ভয় লাগে কি বেজি না মুঙ্গুস মুঙ্গুস তো আরেকটা এই প্রাণীটা জানি না কি প্রাণী আছে আর কাঠবিড়ালি দেখতে পাবেন এখানে আবার নানা রকম প্রজাপতিও আছে নানা রকম এই দেখুন আর যেটা সব থেকে বেশি ভয় লাগে একসময় আমি কুমির ভেবে রাস্তা এপার থেকে ওপার যাইনি সেটা হচ্ছে এটা আপনারা কমোডো ড্রাগন ভাববেন না এটা হচ্ছে কি সাপ গোঁসা তো আগের রাস্তাটা খুব সুন্দর আগের রাস্তাটা খুবই সুন্দর আমরা ভেবেছিলাম এই ফুলটা ফুলটা দেখো এই ফুলটা ফু দিলে উড়বে কিন্তু কোনো কাজে হলো না মিশন আনসাকসেসফুল যারা যারা শান্ত প্লেস মানে বলতে গেলে পিসফুলি থাকতে চায় পিসফুল তারা এখানে অবশ্যই এসো হ্যাঁ কারণ এত শান্ত প্লেস প্রত্যেকটা সাউন্ড মানে একটা পাতা যে পড়ছে ওটাও শোনা যাচ্ছে আর তার সাথে সাথে একটা জিনিস এখানটা খুব ভালো লাগলো যে নানা রকম পাখির সাউন্ড হ্যাঁ খুবই মানে মনটাকে একদম শান্ত করে দেবে তো যা যা ডিপ্রেশন আছে তার আর মনের মধ্যে কোনো ডিপ্রেশন থাকবে না এখানে এসে ঘুরে যাও সব ডিপ্রেশন চলে যাবে খুবই সুন্দর জায়গা লাগলো আর অনেক এখানটা ভিডিও করতে অনেকে বারণ করছে সাউন্ড করতে কারণ অনেক বড় বড় ফটোগ্রাফাররাও এসেছে অনেক বড় বড় ফটোগ্রাফাররা এসেছে যারা এখানে সাউন্ড করতে বারণ করছে কারণ ওরা না হলে ক্যাপচার করতে পারবে না বার্ডস গুলোকে আর এখানে শুধু বার্ডস না নানা রকম বাটারফ্লাইজও আছে তারপরে আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখালোই সুভজিৎ যা যা আছে ওখানে তো ওইখানটায় আপনাদেরকে ছবি দেখালাম খুবই দুঃখিত যে পাখি দেখাতে পারলাম না অনেক রকমের পাখি আছে বাট আমাদের মোবাইলে এটা ক্যাপচার হওয়া সম্ভব না তো তার জন্য বড় বড় ক্যামেরা চাই জায়গাটা আরো সুন্দর জায়গা একটা খুবই ভালো দেখুন এখানে একটা গাছের ডাল এই জায়গাটা হোঁচট খেতে খেতে বেঁচে গেছি একটু সাবধানে দেখে কত রোড যে চলে যাচ্ছে ভাই এখান দিয়ে একটা রোড চলে যাচ্ছে এখান দিয়ে একটা রোড চলে যাচ্ছে আর এখান দিয়ে আমরা এলাম এই রোডটা দিয়ে কিছু 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 জায়গা এমনও হয়েছে যেখানে একই জায়গা দিয়ে আমরা বারবার করে বারবার ভুল ভুলাইয়া হয়ে গেছে ভুল ভুলাইয়া টাইপের তো হোপফুলি তোমাদের জায়গাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর আর বেল আইকনটা টিপবেন নোটিফিকেশনের জন্য হ্যাঁ আর আমি দিনে তোমাদেরকে আরও ভালো ভালো জায়গায় নিয়ে যাব আরও নানা রকম নিউ কন্টেন্ট নিয়ে আমরা আসব তো আপনারা প্লিজ শেয়ার করুন আর আপনারা সাবস্ক্রাইব যদি করেন আর নোটিফিকেশনটা যদি টিপে রাখেন আমাদের আরও ভালো ভালো কন্টেন্ট আপনারা দেখতে পারবেন আর আমরা চেষ্টা করব যে আরও আপডেট করা আরও ভালোভাবে কন্টেন্টটাকে বানানো সো বাই আজকের জন্য টাটা।